नमस्कार घर स्पेशल मिनी कुकिंग फूड थेके आपनादेर जानाई स्वागतम। आशा करी भालो आछेन एवं सुस्थ आछेन। आज आपनादेर संगे शेयर करब सेई घरोया पद्धतिते आपनी बिरियानी किभाबे तैरी करबेन। এই দেখুন আমি বিরিয়ানির জন্য প্রয়োজনীয় মশলাগুলো নিয়ে নিয়েছি। এবার এই মশলাগুলো আমি পরপর এক এক করে সব বেটে নেব। আমি সব দেওয়ার চেষ্টা করব, সব মশলা গোটা নিয়েছি, এই প্রত্যেকটি মশলা আমি বেটে নেব ভালো করে। এদিকে আমার কিছু মশলা অর্থাৎ লবঙ্গ, জুঁইফল, তারপরে দারচিনি, এই মশলা আপনার কিছুটা ভেজে আলাদা করে রেখে দেব। এবং আমার বিরিয়ানির জন্য প্রয়োজনীয় উপকরণ হলো চারটি গোটা আলু নিলাম, 1 কিলো বিরিয়ানির চাল এবং 2 কিলো পোলট্রির মাংস। এই দেখুন এবার আমি আলুগুলো কেটে নিয়েছি, এটি প্রথমে আমি ভালো করে ভেজে নেব। মশলাগুলো আমি ভেজে এবার নামিয়ে নিচ্ছি। এই মশলার অর্ধেকটা আমি ভেজে নিয়েছি, আর কিছুটা মশলা আমি গরম জলে দিয়ে দেব। আলুগুলো আমি ভাজার জন্য প্রথমে তেল দেব। আমার রান্না সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ঘুটে দিয়ে রান্না, কোনো গ্যাস বা স্টোভে নয়। এই দেখুন আলুগুলো সম্পূর্ণ আমি ভালো করে ভেজে নেব প্রতিটি, তারপরে মাংসগুলো ভেজে নেব, মাংসগুলো কষা করে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এগুলো নামিয়ে নেব। এবং আমার পাশের হাঁড়িতে আমি জল তুলে দিয়েছি, চালগুলো কিছুটা গরম করে নেব। তাই এই যে হাফ মশলা আমি রেখেছিলাম সেইগুলো উষ্ণ গরম জলে আমি দিয়ে দিয়েছি। এই দেখুন জলগুলো ফুটছে, মোটামুটি ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি চালটা পুরো দিয়ে দেব। এখানে আপনার খেয়াল রাখতে হবে চালটা যেন বেশি ফুটে না যায়। যদি বেশি ফুটে যায় তাহলে আপনার বিরিয়ানিটা একটু নরম হয়ে যাবে। এবার আমি প্রথমে পরিমাণ মতো কিছুটা যেমন তেল খান সেই পরিমাণে তেল নিয়েছি, তারপরে পরপর মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের উপরে, তেলটা ভালো করে গরম করে নিয়ে। এবার মশলাগুলি আমার ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেওয়ার পরে এবার আমি মাংসটা ওই মশলার উপরে ছেড়ে দেব। মাংসটাও আমি বেশ ভালো করে কষা করে ভেজে নেব, কারণ স্বাদ মতো লবণ দিতে হবে। আর অন্যান্য মশলা আমি আগে তেলের উপরে দিয়ে নিয়েছি। এবার মাংসটা ভালো করে ঘেঁটে মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে এবং খুব ভালো করে কষা করে নিতে হবে মাংসটা, যাতে বিরিয়ানিটা টেস্টি হয়। যত মাংস কষা হবে তত সুন্দর টেস্ট আসবে বিরিয়ানিতে। আর যে ভাজা মশলাগুলো আমি রেখেছিলাম সেইগুলো এবার বেটে নেব, নিয়ে ওই মাংসের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি যেটা করেছি, যে ভাতগুলো ঢেলে নিয়ে হালকা একটা পাত্রে হালকা করে বিছিয়ে দিয়েছিলাম ঝরঝরে করে নেওয়ার জন্য। এবং মশলা, মাংস এবং আলুগুলো ভাজা আলু এবার পরপর থাকে থাকে আমি হাঁড়ির মধ্যে সাজিয়ে দেব। কিছুটা ভাত, কিছুটা মাংস এবং কিছুটা আলু পরপর থাকে থাকে সাজিয়ে আমি হাঁড়িতে পুরোটা দিয়ে দেব। তারপর একটু মিষ্টি আতর সেন্ট দিয়ে দিলাম এবং সবার শেষে আমি গরম জলে দুধটুকু দিয়ে দিলাম। এবার হাঁড়িটা উনুনের উপর তুলে দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলাম। এইভাবে আমার বিরিয়ানির রান্না কমপ্লিট। আপনাদের কেমন লাগলেন কমেন্টস করে জানাবেন। আজ এখানে শেষ।